Hello everyone. Assalamu alaikum wa rahmatullah. Asha kori shobai bhalo achen, je je bhabe achen, shusto achen, bhalo achen. So aajke amar husband car wash korte giye kichu bazar kore niye asche. Ami asha kori apnader sathe share korle apnader bhalo lagbe. Sobai bazar niye sobar ekta curiosity thake, sobari dekhte ichche kore, amio same. So apnaderke share kori ki ki ajke buy korche bachchader jonno mesh melon tar pore ekhane ache apnar lichi eta amar two kids would like kore sometimes di eglote খাবার পছন্দ করেন মানে যারা যাদের ডায়াবেটিক আছে বা যাদের সুগার ভালো লাগে না যেমন আমি আমার হাজবেন্ড আমরা একটু টির সাথে একটু বিস্কিটটা খাই মোস্ট অফ দ্য টাইম তো টির সে বিস্কিটটা খুবই ভালো এটা দুবাইতে আমি অনেকদিন ধরে খাই খুবই ভালো একটা আপনারাও খেয়ে দেখতে পারেন ভালো একটা সুগার টির কেজি করে সেপারেট করে ব্যাগে ও সবকিছু এরকম করে নিয়ে আসা আমার জন্য কারণ আমি মানে আমার জন্য সুবিধা হয় কোয়ান্টিটিটা জানা থাকলে সেজন্য এক সপ্তাহের জন্য 3 কেজি নিয়ে আসলো তারপরে এখানে আমরা বিপের সাথে সব সময় বিপ লিভারটা খাই যেটা গরুর কলিজা বলে
সেটাও নিয়ে আসে ও, আমি মিক্স করে সামটাইমস রান্না করি, ও খুব পছন্দ করে। তারপরে এর মধ্যে আমার তো অনেক পছন্দ ক্যাপসিকাম, ক্যাপসিকাম নিয়ে আসছে 1 কেজি মতো হবে। তো বাচ্চাদেরকে আমি অ্যাপল দিই, এই অ্যাপলটা দিই, এটা হচ্ছে গালা, যেটা একটু সফট স্কিনটা, ওইটা বাচ্চারা লাইক করে। তারপরে এখানে বাংলাদেশের মতো ওই ওই সাওয়ার টাইপের তেঁতুলগুলো পাওয়া যায় না, এটা আমার বাচ্চারা পছন্দ করে, ওরা তো ইউটিউবের ভিডিও দেখে। তো সাম কিডস চ্যানেলের মধ্যে দেখায় যে সুইট টামাইনগুলো খুবই ভালো, তো আমার ছেলেকে দিই, আমার মেয়ে ছেলে দোনো ঢাকায়, আমিও সামটাইমস খাই একটু একটু, খুবই ভালো এটা, আপনারাও আপনাদের বাচ্চাদেরকে দিতে পারেন। যেটা সাওয়ার টাইপের টক জাতীয় তেঁতুলটা বাচ্চারা অবশ্যই খেতেছেন, এটা কিন্তু সাওয়ার না, এটা সুইট। তারপরে এখানে আবার গ্রিন লেমনটা নিয়েছি, তো এটা আমি ফিশ কুক করার সময় যে ফিশের ব্যাড স্মেলটা আসে সবসময়, আমি এমনি ক্লিন করে আবার আমি লেমন জুস দিয়ে এটা ক্লিন করি যেন ফিশটাতে ব্যাড স্মেল না আসে। তো বিভিন্ন কাজে আমি ইউজ করি, তো মর্নিংয়েও আমার হাজব্যান্ডকে হট ওয়াটার দিয়ে দিই, ওরও মানে ফ্যাট রিমুভ বার্ন হওয়ার জন্য, তো ওইটা আপনারাও ট্রাই করতে পারেন। তারপরে কোরিয়ান্ডার লিপসটা সবচেয়ে বেশি লাগে, সেজন্য কোরিয়ান্ডার লিপসটা সামটাইমস বেশি বেশি নিতে হয়। তো এখানে আপনার লেডিস ফিঙ্গার নিয়েছে, বেশি নিলে নষ্ট হয়ে যায়, সেজন্য আমি বলেছি 1 উইকের জন্য সব কিছু স্মল কোয়ান্টিটি নিয়ে আসছে। তো যেহেতু এখানে ভেজিটেবল ফিশ মিট বেশি রান্না করতে হয়, সেজন্য বেশি করে টমেটো নিয়ে আসছে, প্রায় 2 অ্যারাউন্ড 2 কেজি মতো হবে। তারপরে জিঞ্জার নিয়ে আসছে, জিঞ্জারগুলো আবার ফ্রেশ, কিন্তু এটা দেশের বাইরেগুলো অনেক ফ্রেশ জিঞ্জার হয়, ওইটা বাংলাদেশে কম পাওয়া যায়, ধরনেরগুলো অনেক বিগ সাইজের হয় এগুলো। তারপরে এখানে 3 কেজি থেকে একটু বেশি অনিয়ন নিয়ে আসছে আমার জন্য, যদিও আমার গ্রিন চিলি আছে, তারপরেও গ্রিন চিলিগুলো নিয়ে আসছে। তারপর লাগে যেহেতু এখন লকডাউনের কারণে এভরিডে বাজারে যাওয়া হয় না, সেজন্য বেশি নিয়ে আসলেই ভালো। তো আগেই বলেছি আমার মেয়ে যেহেতু এটা চিকেন প্রাঙ্ক, এটা অনেক লাইক করে, ওইটার জন্য ওর জন্য আমি এরকম 3 প্যাকেট 3 প্যাকেট করে এভরি উইকে আমরা বাই করি। আর কম হলে আমরা এখানে একটা গ্রোসারি আছে হোম ডেলিভারি দেয়, ওইটা জুম বলে, ওখান থেকে অর্ডার করি। আর এখানে বাচ্চাদের জন্য চিকেন নাগেটস, তো ওরা চিকেন নাগেটস সামটাইমস লাইক করে, ওই জন্য নিয়ে আসছে মনে হয়। এখানে জাস্ট হুইট চাপাতি, যেটা বাংলাদেশের আটা রুটি যেটা বলে, এই টাইপের এটা মিডিয়াম কুক করা, জাস্ট সামটাইমস মধ্যে এটা কুক করা যায় মর্নিংয়ে, তো এটা নিয়ে আসছে। তারপরে এইটা হচ্ছে যে এটা অনেক ফেমাস একটা পরোটা, বাংলাদেশের মতো না, বাংলাদেশে যেটা একটা পরোটা শেকা পরোটা বলে, সেটা এখানে মালাবার পরোটা বলে, ওইটা খুবই ভালো, কিন্তু সবসময় বাজার সবগুলোতে পাওয়া যায় না, শেষ হয়ে যায়, আজকে পাইসে নিয়ে আসছে। তো এখানে অনেকগুলো এগ নিয়ে আসছে, কারণ এগ বেশি ব্যবহার হয়, আমি সবসময় যেহেতু কেক টেক মেক করি, ফুটিং সব কিছু বাচ্চাদেরকে নিজের পছন্দ মতো করে দিই, সেজন্য কেকটা আমার বেশি লাগে, সেজন্য একসাথে ও 36 পিসেস
গুলা নিয়ে আসছে। তারপরে এখন যেহেতু হট ওয়েদার দুবাই, সেজন্য বেশি আনলে আবার নষ্ট হয়ে যায়, তো মেয়ের জন্য ওয়াটারমেলন নিয়ে আসলো। তো এখানে প্রায় 4 কেজি মতো হবে ম্যাঙ্গো নিয়ে আসছে। এগুলা আপনার পাকিস্তানি ম্যাঙ্গো গুলা, খুবই ভালো টেস্ট। তো এখন বাচ্চাদেরকে এগুলা দিই। আর এটা হচ্ছে এটা আমার অনেক ফেভারিট, অনেক 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 ফেভারিট আর অনেক বিউটিফুল একটা ফ্রুটস, যেটা হচ্ছে এটা সবাই জানে, চেরি। চেরিটা নিয়ে আসছে ও বেশি করে, তো মেয়ে বাচ্চারা খাবে, আপনারাও খান। আমার আমার ভিডিও দেখে আপনারাও শপিং করেন, আমাদেরকে ভিডিও দেন, আমরা দেখি। সবাই এভাবে ভালো থাকবেন, আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে মেনি মেনি থ্যাংকস। বাই বাই।